নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি প্রণীতা দাস। প্রথমেই সংবাদ শিরোনাম। শিক্ষকের উপর দলবদ্ধ হামলার পরিপ্রেক্ষিতে মামলা কাটিগড়া থানায়, চিন্তিত শিক্ষক মহল। সাহিত্য পরিষদের উদ্যোগে 24 এপ্রিল রাজীব ভবনে আয়োজিত হবে সাহিত্যতম অধিবেশন, তৈয়ারি পর্ব চূড়ান্ত, বিমুখ সংবাদ মহল। বরখলায় বিমানবন্দর স্থাপন নিয়ে শ্রমিকদের বিক্ষোভ, দিন দিন বাড়ছে আন্দোলন কার্যসূচি। হয়রানির শিকার দূর দূরান্ত থেকে আসা হিতাধিকারীরা, সুষ্ঠু পরিচালনার অভাবে নাজেহাল স্বাস্থ্য পরিষেবা। শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে ডিপিএস, বললেন মুখ্য অতিথি ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের 243 নম্বর সৈয়দপুর স্কুলের শিক্ষক সুকেশ পালের উপর বিদ্যালয়ের অনাধিকার প্রবেশ করে 6 জনের একটি দল হামলা চালায় ও শারীরিক হেনস্থা করে। ঘটনাকে কেন্দ্র করে বাপন রায় সহ 5 জন অভিযুক্তের বিরুদ্ধে কাটিগড়া থানায় মামলা দায়ের করেন স্কুল শিক্ষক। উল্লেখযোগ্য যে একজন ছাত্রকে শাসন করার বিপরীতে ছাত্রের পরিবারের সদস্যরা শিক্ষকের উপর হামলা চালান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা চাঞ্চল্য বিরাজ করছে। আমার নাম সুকেশ পাল, 243 সৈয়দপুর এলপি স্কুলের। আচ্ছা, আজকে যে আপনি থানায় আইসেন, কে লাগে আইসেন, কিসের লাগে আইসেন? ঘটনাটা হইলো আমার স্কুলে ছাত্রর গার্জেন কিছু স্কুলে আইয়া আমারে মারপিট করছে, ওটার জন্য কে লাগে মারপিট করছে আপনারে? স্টুডেন্টের পড়াশোনা একটু উৎপাত করছিল আর তোর লাগে আমি পুরানা পড়া তারা ধরাইছি, তারা তো চলতে পারছে না, এর জন্য আমি পায়ে একটু শাসনও করছিলাম তারা, ওটার জন্য তারা ওই ছাত্রের পরিবারের লোক রয়ে পরিবারে তো কয়জন আসল? আসল তো তারা 3 জন, মেয়ে মানুষ ছেলে মানুষ 3 জন। তারাই আপনারা কিছু করছে? মানে মানে কি দিন আপনারা মারামারি করছে? মারপিট করছে, ঘুষাঘুষি করছে, লাঠি দিয়ে মারছে কানে ওই জায়গাটা। আপনি স্কুলের হেডমাস্টার নি? আমি স্কুলের বিষয়টা করলে সত্যি। আপনি কি দেখছেন? আমি যখন ক্লাসে আসলাম তখন তারা আইছিল, তার লগে এমনি মুখে কথাবার্তা করছে, আমি তো ভাবছি না যে অতটা কিরকম কিছু হয়েছে। তারা তারা মাথা কথা করে, আমি ভিতরে ক্লাসে আছি আর তারা বারিন্দাত আছে। তারপরে হঠাৎ দেখা যায় মানে একটু ধীরে ধীরে আওয়াজ আর কিছু অসত্য বাসা ওইগুলো তারা করতে, আমি বাড়ি ইয়ে কইলাম যে আমি তো ওখানে আছি, একটু কই না মারে দিতাম, কোনো অসুবিধা থাকলে একটা হয়েছে আমার ব্যাপারটা। তারা আপনার লগে মাত নাই, আমি আমার মাত তার লগে। হ্যাঁ, ছাত্ররা দেখে আপনার বাসায় চলা, তারা উঠে উঠে দরজা জানলা লাগাইলাম ছাত্ররা। তারপরে আমি তো মোবাইলটা বার করছিলাম, ভাবছিলাম ভিডিও শিডিও করবো, তারা কোথায় আইসি আমার মোবাইল ফাইল বাড়িয়ে ভাঙি দিলাম, ভিডিও শিডিও হইত। এরপরে তারে মহিলা একজনে তারে ছেলে একটা দিয়ে মারছি, পুরুষ যে কয়েকগুলো আছেন তার সাথে দড়ি আমার মারামারি করছে। ঘটনা কটার সময় প্রায় 10টা কি 10টা পর্যন্ত ক্লাসরুমের ভিতরে? ক্লাসরুমের ভিতরে। আপনি নাম কি? জহিরুল ইসলাম লস্কর। কিটা হয়েছে ঘটনা? ঘটনাটা আমি মানে পুরো সঠিক মানে জানি না। আজকে মানে আমার ছেলে একটা মানে যখন এখানে ঘটনা ঘটছে তখন আমার একটা বাচ্চা বাড়ির দৌড়িয়ে গেছে জানালার দিকে বাইরে গিয়ে। আচ্ছা, কে কইছে আব্বা স্কুলে খালি মারামারি চলে, তুমি রুশি স্কুলে? তখন আমি স্কুলে আইসি, আবার পরে দেখছি যে আমার এখানে মানে গ্রামের মানে 2-3 জন মানুষ আসলা, আব্দুল কালাম নাম একজন আর আরও মানে মহিলা 2 জন, এরা নাম আমি জানি না। তখন এরা মানে আমার ওখানে কইছে যে মানে মাস্টারটি তো তোমার স্কুলের মানে মাস্টারটি মারিয়া ওখানে মানে পুবর গ্রামের মানুষে গেছে গিয়া সাহেব একজন লুকে, তখন এটা তো বহুত বেজিত অবস্থায় মারামারি করছে, এখন কিতা করতে তুমি ওটা অতিসত্বর সমাধান করো, না তো মানে জিনিসটা লম্বা হয়ে যাবে।
मणिपुरी साहित्य परिषद उद्योगे आगामी 24 एप्रिल शिलचर राजीव भवने आयोजित होबे संगठनेर 60तम अधिवेशन। अधिवेशन के केंद्र करे प्रस्तुति पर्व तुंगे सम्मेलन के सफल करते माठे नेमे पड़े सकल स्तर कर्मकर्तारा। आगामी 24 एप्रिल अधिवेशने मुख्यमंत्री हिमंत बिश्व शर्मार योगदान करार कथा रयेछे। শনিবার এবং রবিবার এই দুই দিন ব্যাপী যে আয়োজন করা হয়েছে এটার প্রথম পর্যায়ে আমরা ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করলাম এবং অনেক কার্যসূচি আমাদের হয়েছে। প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণে চা বাগানের জমি চলে গেলে কর্মহীন হয়ে যাব, প্রয়োজনে চা শিল্প রক্ষা করতে প্রাণ দিতে পিছনে যাব না। দীর্ঘ শতক ধরে পূর্বপুরুষ থেকে বাগানে কাজ করে আসছে শ্রমিকরা। কাতর আরজি বাগান শ্রমিকদের শনিবার সকালে শ্রমিকরা একসঙ্গে মিলিত হয়ে সরকারের কাছে দাবি রাখে যে কাছাড় জেলার বিভিন্ন জায়গায় সরকারের খাস জায়গা রয়েছে, লালবাগ থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বললেন স্থানীয় বাগান শ্রমিকরা। বাগান শ্রমিকরা আরও বলেন যে আসাম সরকার শ্রমিক দরদি হলে শ্রমিকরা চারাগাছের মাটি নিতেন না। শনিবার সকাল আনুমানিক 10 ঘটিকার সময় একসঙ্গে জড়ো হয়ে ময়না করে নাচঘরে কাতর আরজি জানায় ভারত সরকারকে শ্রমিকরা। নমস্কার, কালকে আমরা তো ডিসি অফিসে গেছিলাম, যাওয়ার পরে নাগর লালবাগ ডলুর এবং ডলুর পঞ্চায়েতও ছিল, থাকার পরে পঞ্চায়েতরা যাইছে আমরাকে যে নম্বর থাকে নিয়ে গেল পঞ্চায়েতরা, পঞ্চায়েতরা নিয়ে যাচ্ছে মানে আমরাকে গেল ওরা যায় পঞ্চায়েত বডি এক তারে বসে গেল, কিন্তু আমরাকে শ্রমিকরাকে যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওরা তো বলতো কিছু একটা, আমরা যদি শ্রমিক হয়ে করে বলছি যে ম্যাডাম আমরা জোড়হাত করে বিলম্ব করে বলছি যে আমরা যাহাতে এয়ারপোর্টটা আমাদের এখান থেকে আমাদের সরে নিয়ে যাওয়ার লাগে, সেই সময় ডিসি ম্যাডাম বলে উঠছেন আপনি বেশি বলছেন, আপনি এখান থেকে সরে যান। আজকে আমি বাচ্চা কাছে জন্ম দিয়েছি, জন্ম দেওয়ার পরে দিব, কিন্তু আমরা চারা গাছে আমরা প্রাণ দিব, আমরা এয়ারপোর্ট মানছি নাই আর মানবো নাই, আমাদের যদি প্রাণ যেতে হয় তো আমাদের চারা গাছের উপরে যাবে। আজকে আমাদের বাপ দাদা চৌধুরীকে এনেছিলেন চারা গাছ দেখাই করে, চারা গাছ দেখাই যে চারা মিলাইলে টেকা পাবে, আজকে যখন আমাদের চারা গাছটা থাকবে না তো আমরা টেকা কোথায় পাবো বা আমরা বাঁচবো কি নিয়ে আর থাকবো কি নিয়ে আমরা, এই বলে আমরা ডিসি ম্যাডামকে বলে আমরা নাই মানছি নাই আর মানবো নাই বলে করে আমরা এখান থেকে বাইরে। আজ সোনাই সমষ্টির কচুদুরম মডেল হাসপাতালে এক স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু করে বিকাল 3টা পর্যন্ত স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় বৃহত্তর পূর্ব সোনাই অঞ্চলের কয়েক শতাধিক মানুষ নিজের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এছাড়া অনেক মানুষের আপত্তি যে তাহাদেরকে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড বানানো হবে বলা হয়েছিল, কিন্তু আজ আসার পর তাদেরকে কার্ড বানিয়ে দেওয়া হয় নাই, এ বিষয়ে তাহারা সংবাদ মাধ্যমের কাছে তাদের দাবি তুলে ধরেন। আমার নাম মাম্পি কেওট স্যার, আমি আইসি মতিনগর থেকে, আমরা ব্লক থেকে কোয়াইছি এখানে যে আয়ুষ্মান কার্ড বানানি হইব, তা আমরা আইসি আমরা 10টার সময় আইসি এখানে, আওয়ার পরে এখানে দেখলাম কোনো কার্ডের ইয়ে না, এখানে মানে টোকেন দেওয়া হইতে আসেন, তা আমরা টোকেন লইলাম যে কি যেন কার্ড বানানি যাইব, এরপরে আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে না এখানে ডাক্তার দেখা নিব, ডাক্তার দেখা নিব, তো এরপরে আরেক জায়গা গেলাম, তো এখানে কি তা যে না কার্ড বানানি হইব না, আগের পুরানা কার্ড থাকলে এটা রিনু হয়, তো এরপরে আমরা ভিতরে গিয়ে গেলাম বলে না এখানে কোনো জাতির কার্ড ইয়ে হয় না, আমরা সকাল থেকে এলাম যে এখানে কার্ড বানানি যাইব কে, হ্যাঁ হ্যাঁ সকাল থেকে এলাম, কোনো কার্ড বানানি চায় না। শিলচর বঙ্গভবনে দিল্লি পাবলিক স্কুলে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হলো শুক্রবার। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া।
এছাড়াও শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, বিবেক পদ্মার সহ স্কুলের অধ্যক্ষ কালিকা প্রসাদ রায় ও অন্যান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্ঘাটন করেন। পরে ছাত্রছাত্রীরা নজর কাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক শ্রোতাদের মন জয় করে ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। And honing the innate talent of students. The city was already aware somehow that DPA Society was going to extend its branch at Silchar, raising more anticipation, expectations and uncertainties among the dwellers. With dedication in my heart and resolution in mind, I along with my crew held the reins of DPA, dealing with the mood swings of children and coaxing them back to their studies, or be it dealing with the internet issues when raised concern by the school authorities over the same, the parents. I wish the management, teachers, staff, students, and in fact the parents of Delhi Public School Silchar all the very best for the coming days. DPS Silchar is one of the premier school of Silchar, and where the various students in and around Greater Silchar used to come for their study. But I like to reiterate that for the devotion and hard work on the part of teachers and management dimensions. While saying something on Foundation Day, I should not miss thanking the founders of this great institution, who had a vision of imparting such high quality education to the students. Without their vision and constant support and blessings, the institute would not have become what it is today. বদরপুর শহরে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় রাধানগরে গত বৃহস্পতিবার 21 মার্চ থেকে 16 প্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই বিশাল যজ্ঞের পূর্ণানুষ্ঠানে ছিল শ্রী শ্রী মহানাম সংকীর্তনের শুভ অধিবাস, মঙ্গলারতি তৎপর মহানাম সংকীর্তন। দুদিন ধরে দুপুরে কয়েক হাজার ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসব কমিটির সূত্রে বলা হয়েছে আগামীকাল রবিবার ভোর 5 ঘটিকায় হরিনাম যজ্ঞের সমাপন, নগর পরিক্রমা ও দুপুরে পূর্ণা তৎপর মহন্ত বিদায়ের মাধ্যমে 16 প্রহর হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে। ইদানিং গ্রামে গঞ্জেও মহিলা নির্যাতনের ঘটনা ক্রমশ ঘটেই চলছে।
তবে গ্রামের বেশিরভাগ লোকেরা তা প্রকাশ্যে আনতে অনিচ্ছুক হলেও মাত্রা অতিক্রম হলে থানায় যেতে বাধ্য হন। এমনই একটি হৃদয়বিদারক বিভৎস ঘটনা ঘটল দুর্লভছড়ায় এএসবি কলোনি রুমা সিনহার জীবনে। জানা যায়, 2011 সালে পাতিয়ালা 7 নং ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব সিনহার সঙ্গে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্বামী সঞ্জীব সিনহা পেশায় গাড়ি চালক। গুয়াহাটিতে প্রায় 11 বছর রুমা এবং সঞ্জীব সুখের জীবনযাপন করছিলেন। তবে 2 মাস পূর্বে দুর্লভছড়া পাতিয়ালা স্বামীর বাড়িতে আসার পর থেকে রুমার উপর নানাভাবে অমানবিক নির্যাতন চালান শুরু হয় এবং তা রুমার শাশুড়ি পদ্মা সিনহার পরিকল্পনায় চলতে থাকে বলে রুমা সাংবাদিকদের কাছে জানান। কালকে এই ঘটনা আপনার লগে ঘটছিল? আমার লগে ঘটছিল। কে করছিল আপনার লগে? আমার স্বামী। ঘটনাটা কি তা একটু বিস্তারিত কইবেন? তো কালকে 10:30 নাগাদ সকাল স্কুটি নিয়ে আমার স্বামী স্কুটি নিয়ে আইছে। আয়া আমরা কুকুর পাড়ের সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে আমারে ডাকছে। ডাকার পরে আমি বাইরইলাম। বাইর হওয়ার পরে আমারে কইল, আমি যে মোবাইলটা দিছিলাম তোমারে, ওই মোবাইলটা আমার লাগে। ওই মোবাইলটা আমার লাগে, ওইটা আমারে দাও। তো আমি কইলাম যে ঠিক আছে, মোবাইল দিতাছি, আমার এক দুইটা একটু ইম্পর্টেন্ট নাম্বার আছে, ওই নাম্বার দুইটা আমি নিয়েই আমি দিতাছি, লইয়াই আমি দিতাছি, এই কথা কইলাম। কই আমি দাঁড়াইছি। তো আমার স্বামী কইল যে এত দূর থিকা কেন, একটু সামনে আও বা একটা কথা আছে। তো আমি একটু আগবা মানে একটু সামনে গেলাম। যাওয়ার পরে কইল ইয় ছেলেরও স্কুলের বই আইছে, তো ফোন করছিলাম এই কথা খালি আমার জিগাইছে। তো জিগানির পর আমি কইলাম না আমি ফোন তো করছি না, করুম। এই কথা কোয়ার লগে লগে আমার স্বামী কি করলো, আমারে মানে টাইনা নিজের দিকে নিয়ে গেল। হ্যাঁ, যেখানে আসিল কুকুর পাড়ে দাঁড়ানি এখানে নিয়ে গেছে। নিয়া টাইনা ধইরা আমারে আমার মাথার থেকে মানে পেট্রোলের বালতিটা পুরো উল্টাইয়া ঢাইলা দিছে। পেট্রোল থেকে পেট্রোল হ্যাঁ বালতিতে আগের থেকে আনছিল, ওইটা তো আর আমরা দেখছি না। স্কুটিতে রাখছিল, ওইটা আমরা দেখছি না। স্কুটি নিয়ে আইছিল? স্কুটি নিয়ে আইছিল, স্কুটি নিয়ে আইছিল। পেট্রোলের বালতি রাখা ওইখানে আমরা দেখছি না। তো আমারে মানে সামনে নিয়া হ্যাঁ টাইনা আমারে ধরলো, ধইরা এক হাত দিয়ে আমারে ধরছে, আর এক হাত দিয়ে আমার উপরে পেট্রোলের বালতিটা পুরো একবারে মাথার থেকে শুরু করে ঢাইল্লা। এরপরে পকেট থেকে লাইটার বাইর করছে, লাইটার বাইর করে কইল আজকে জ্বালায়া দেবে। এটা কুয়াতে সব মা বাবা সব দৌড়াইয়া গেল, গিয়া সবে বাঁচানোর চেষ্টা করলো, সবে বাঁচানোর চেষ্টা করলো। চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে আশেপাশের সব মানুষ আয়া জমলো, জইম্মা আমারে মানে হের কাছ থেকে ছুটাইয়া সরাইয়া নিল। শিলচর আউলিয়া বাজারে আম আদমি পার্টি অফিসে সদস্য ভর্তি অভিযানে এক সভা আয়োজন করা হয়। এই সদস্য ভর্তি অভিযানে 50 জন লোক সদস্য নিয়েছেন এবং কয়েকদিন আগে কংগ্রেস পার্টি থেকে আম আদমি পার্টিতে এসেছেন বলে জানা যায়। বক্তব্য রাখেন আম আদমি পার্টির কাছাড় ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন লস্কর এবং সেক্রেটারি ডক্টর তারিকুল হুদা মজুমদার। উনারা বলেন আজ আম আদমি পার্টিতে 50 জন লোক সদস্য নিয়েছেন এবং আগামী দিনেও এই সদস্য ভর্তি অভিযান চলবে বলে জানান। আরও বলেন, এবার প্রথম শিলচর থেকে আম আদমি পার্টি পক্ষ থেকে কর্পোরেশন ইলেকশনে প্রার্থী দেওয়া হবে। উনারা কিছু দাবি রাখেন, দাবিগুলো হলো নিত্য প্রয়োজনের জিনিসের দাম কমানো এবং শিলচরের ট্রাফিক সমস্যার সমাধান করা। আমরা এই সদস্যভর্তি অভিযান, যারা সদস্যভর্তি অভিযানের সঙ্গে আমরা আজকে একটা কমিটি ফর্ম করছি, যে কমিটিটা হলো যুব কমিটি। আপের একটা উইং আছে, ইউথ উইং, এই ইউথ উইংটা আমরা গঠন করছি। 17 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি আজকে গঠন করে নিয়েছি। তো আগামী দিনে আপনারা কী কী পদক্ষেপ হাতে নেবেন আম আদমি পার্টির তরফ থেকে? আমরা যে ইউথ কমিটি যেটাকে বানানো হচ্ছে, এটা প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে ওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে আমি 50 জনীয় এটা
স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় বরখোলা 672 নং বিজয়পুর বড়রামপুর পাঠশালায় আয়ুষ্মান ভারতের ব্লক হেলথ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার। ব্যবস্থাপনায় বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক গৌতম বণিক, বিপিএম শামীম আক্তার চৌধুরী, বিসিএম রেজাউল ইসলাম রস্কর, ফার্মেসিস্ট ধ্রুব দাস, ল্যাব টেকনিশিয়ান রোহনজিৎ নাথ উপস্থিত ছিলেন। সকাল 10 ঘটিকা হইতে দুপুর 2 ঘটিকা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। এই স্বাস্থ্য মেলাতে রোগী দেখেন শিলচরের বিশিষ্ট চিকিৎসকরা। এতে সর্বমোট 1049 জন রোগী দেখা হয় বিনামূল্যে। চেক আপ অ্যান্ড ফ্রি মেডিসিন অ্যান্ড সাথে ডিজিটাল হেলথ কার্ড একটা দেওয়া হচ্ছে। তারা সব বেনিফিট যারা আইতেছে তারা লগে আধার কার্ড নিয়ে এবং নিজস্ব মোবাইল নম্বরটা আসে। আর পরে তারা এখানে আধার কার্ড যারা আছে এরা ফ্রি ট্রিটমেন্ট মানে ল্যাবটা টেস্ট করে দিচ্ছে তাদের সব। প্রোগ্রামটা মানে সম্পূর্ণ ব্যবস্থা হয়ে আসছিল আমাদের মেনলি ডিস্ট্রিক্ট অথরিটির থেকে আমরা পাওয়া হয়েছে যে এখানে একটা মেলা অ্যারেঞ্জ করার লাগি। তো আমরা বিপিএমইউ স্টাফ যারা আছি আমরা সবাই মিলে এখানে সবার সাহায্য সহযোগিতা এবং ডিস্ট্রিক্ট থেকে আমাদের সঞ্জীবনী বা এমএমইউ টিম বা ডিস্ট্রিক্ট অথরিটি আমাদের অনেক হেল্প করেছে। এটা সবাই মিলিয়ে আমরা এখানে মেলাটা অ্যারেঞ্জ করছি। হাইলাকান্দি শহরের 9 নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানালো ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি জেলা কমিটি। এই উপলক্ষে আজ বেলা 2টার সময় বিজেপি যুব মোর্চার জেলা কমিটি নবনিযুক্ত সহসভাপতি অভিজিৎ দের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাইলাকান্দি জেলার উপায়ুক্ত রোহন কুমার ঝাড় সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উত্থাপন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। আবাস যোজনা হাইলাকান্দি শহরে আমরা একটা গুরুতর করাপশনের আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতে পেরেছি হাইলাকান্দি 9 নম্বর ওয়ার্ডে প্রায় 6 জন মুসলমানের নাম এই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আছে। বিষয় হচ্ছে কি, হাইলাকান্দি 9 নম্বর ওয়ার্ডে মুসলমানদের ঘর নাই বললেই চলে, একটা বা দুটো ঘরই পরিবারই আছে মুসলমান মানুষ। তো আমাদের সন্দেহ হলো যে কীভাবে এখানে মুসলমান পরিবারদের নাম এই ওয়ার্ডে আসতো। তার মানে হচ্ছে গিয়ে যে কোনো না কোনো জায়গায় একটা বিরাট চক্রান্ত হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে নিয়ে। তাই আজ আমরা জেলাশাসকের কাছে একটা স্মারকপত্র প্রদান করেছি সঙ্গে কিছু আমাদের তথ্য দিয়ে। আর আমরা আবেদন রেখেছি যে এটার উপরে একটা এনকোয়ারি কমিটি তৈরি করে একটা এনকোয়ারি করা হোক যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে প্রকৃত হিতাধিকারীদেরকে বঞ্চিত করে এই ধরনের ইললিগ্যাল কাজ করা হলো, কীভাবে হলো বা কারা করলো এটা তদন্ত হওয়া খুবই প্রয়োজন। কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের অবৈধ কাজ আমরা বরদাস্ত করব না। হাইলাকান্দি শহরের তরুণ সংঘ প্রেক্ষাগৃহে সুপরিচিত কবি তথা এসএস কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক দেবদত্ত চক্রবর্তীর কাব্যগ্রন্থ সখী মুদ্রা তুমি পাড়া পাড় এর শুভ উন্মোচন হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছিল হাইলাকান্দি সমিতির সম্মিলিত সাংস্কৃতিক বিকাশ মঞ্চ। উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটির বিশিষ্ট লেখক তথা প্রকাশক বাসব রায়। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলার অক্ষর পাবলিকেশনের কর্ণধার শুভব্রত দেব। এদিন হাইলাকান্দির বিশিষ্ট কবি লেখক তথা মঞ্চের কার্যকরী সভাপতি সুশান্ত মোহন চ্যাটার্জির পৌরোহিত্যে এই দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়। কিছু বাকি থেকে যায়, তোমাদের ভাষা খুব ক্যাডবেরি, এটা তিনি লিখেছিলেন কলকাতার যে মান্য চলিত ভাষা যাকে আমরা বলতে পারি কৃষ্ণনগরের ভাষা, সেই ভাষাটা খুব কেটবে। কিন্তু এরপরে বাংলা ভাষা শুধু কলকাতায় আছে, বাংলা সাহিত্যের যে নির্দিষ্ট কেন্দ্র যদি কলকাতা ধরি তার বাইরেটাই এখন বাংলা সাহিত্যের মুখ হয়ে উঠেছে। এটা আমার মূল জায়গা, মূল বক্তব্য প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে তাহলে কিভাবে, তাহলে কি সেই কেন্দ্র যারা কেন্দ্র হয়ে উঠেছে শিলচর, এই যে আমাদের যে উত্তর পূর্ব এবং ঢাকা সহ বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলা সাহিত্যের এখনকার প্রান্ত এবং এরাই হচ্ছে কেন্দ্র। কিভাবে কেন্দ্র, সবকটা প্রান্ত মিলিয়ে একটা কেন্দ্র তৈরি করছে।
ডিটিডিসি ক্যারিয়ারের গাড়িতে করেও ফ্যান্সি ডিল পাচার অব্যাহত। ছয় চাকার একটি কন্টেইনার গাড়িতে ডিটিডিসি ক্যারিয়ারের সাইনবোর্ড লাগানো থাকা অবস্থায় গুয়াহাটি থেকে ধর্মনগর ভাই আগরতলা ফ্যান্সি ডিল পাচার করতে গিয়ে ধৃত গাড়ির চালক ও সহচালক। তবে পুলিশে জেরায় চালক ও সহচালক জানায় তারা কিছুই জানে না এই বিষয়ে। তাদের অজান্তেই ডিটিডিসি ক্যারিয়ারের অনলাইনের পণ্য সামগ্রী সহ এই নেশার ফ্যান্সি ডিলগুলো বোঝাই করা হয়েছে। তবে পাচারকারীদের সব ধরনের প্রচেষ্টাই ব্যর্থ হলেও নিত্য নতুন পন্থা তারা অবলম্বন করে চলছে। জানা গেছে শনিবার সাত সকালে পুলিশের নাকা রুটিন তল্লাশির সময় AS25EC8334 নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গাড়ি চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে আসতেই পুলিশ গাড়ির সিগন্যাল দিয়ে তল্লাশি চালায়। তখন গাড়িতে থাকা ডিটিডিসি ক্যারিয়ারের বিভিন্ন পণ্য সামগ্রীর সঙ্গে পাঁচ কার্টুনে মোট 720 বোতল ফেন্সিডিল বেরিয়ে আসে, যার কালোবাজারি মূল্য 3,36,000 টাকা বলে জানান ইনচার্জ নিরঞ্জন দাস। এদিকে এ কাণ্ডে আটক করা হয়েছে চালক মজিবুর রহমান, সহচালক সাইফুল মিয়াকে। তাদের বাড়ি অসমের গোয়ালপাড়া জেলার মিলননগরের শান্তিপুর গ্রামে। চালক জানায় সমস্ত পণ্য সামগ্রীগুলি গুয়াহাটির লকড়া থেকে বোঝাই করেছে সে। সেখান থেকে প্রথমে শিলচর কিছু পণ্য সামগ্রী নামিয়ে আসে এবং বাকিগুলো ধর্মনগর ও পরবর্তীতে আগরতলায় খালি করা হবে বলে জানায়। পুলিশ ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে। ড্রাইভারের ওয়াশপোস্টের সম্মুখে সর্বদা যেটা হয় আর কি, তো সেই মধ্যে আমরা গতকালকে রাত্রিবেলা আমরা এই নাকা ডিউটি করতে নেমেছিলাম স্টাফসহ। তো আজকে সকালবেলা 4টার দিকে ডিটিডিসি কোরিয়ারের একটা গাড়ি, নাম্বারটা হচ্ছে AS25BC8334, তো গাড়িখানে এসে আমাদের নাকা পয়েন্টে এসে উপস্থিত হয়। গুয়াহাটির দিকে এসেছিল, গুয়াহাটির থেকে ওই মালগুলিও ওখান থেকেই লোড করেছিল ডিটিডিসি কুরিয়ার থেকে। আসার পরে আমরা গাড়িখানা চেক করি, চেক করে গাড়ির থেকে আমরা পাঁচ কার্টুন অবৈধ ফ্যান্সি ডিল পাই, যাতে 720 বোতল ছিল। তো ড্রাইভার ও ইঞ্জিনিয়ারকে আমরা ওই বিভাগে জিজ্ঞাসাবাদ করি যে মাল ওখান থেকে গুয়াহাটি থেকে লোড করে ত্রিপুরাতে আগরতলাতে নিয়ে যায়। মজিবুর রহমান, তার বাড়ি হচ্ছে গোয়ালপাড়া, আর তার হ্যান্ডিম্যান হচ্ছে শফিউল মিয়া, শফিউল বোর বাড়ি হচ্ছে গুয়াহাটি। তো ওদের দুজনকে আমরা করায়ত্ত করেছি, NDPS আমরা কেস নিয়েছি। সত্তর বছরের বেশি সময় বসবাস করা বসতবাড়ি সহ কৃষি ভূমি অধিগ্রহণের চেষ্টা করা হচ্ছে। কাছাড় জেলা ভূবাসন অধিকর্তা কার্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সরকারি নিয়মানুযায়ী জমি অধিগ্রহণ না করে প্রলোভন ও ভয় দেখিয়ে জমি দখল করা হচ্ছে বলে জনগণের অভিযোগ। ভয় ও প্রলোভন দেখিয়ে সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনের গোদাম স্থাপন করে দেবেন না বলে জানিয়েছেন তারা। এ মর্মে শুক্রবার কাছাড়ের জেলাশাসকের কাছে জমির মালিকপক্ষ একটি স্মারকপত্র প্রদান করেছেন। নমস্কার, আমার নাম রাম হরেশ বালা, আমি এক্স সার্ভিস মেন আসাম পুলিশে। গত একদিন কত তারিখ রে বাবু, 16 মার্চে আমার ভাতিজাই আমারে ফোন করিয়া কইছে যে কাকু, আমি তো কাঁঠালে থাকি, আমার ভাতিজাই কইছে যে কাকু সেটেলমেন্ট অফিসার স্যার আইসেন, আর তার লগে কয়েকজন সিভিল ডেসে কতজন মানুষ আইসে, তার পাটোয়ারি স্টাফও হইতে পারে। আমি বললাম সেটেলমেন্ট স্যার কে, এ কেমনে বুধ হয় তার দেশ থেকে কালেক্ট করতে পারছে নামগুলা যে বলো, এটা কুমার গৌরব দাস বলে। আচ্ছা কী হয়েছে বলে, তারা এইভাবে জমি মাপযোগ করে তারা করে এটা একটা কোম্পানির নামে দেওয়া হইব, এটা বলে খাস ল্যান্ড। তুমি বাধা দিছো না বলে, আমি বাধা দেওয়া সত্ত্বেও স্যারে কইছেন কিটার বলে, না না এটা খাস লেন, এটা কোনো বাধা বিঘ্ন চলবে না, এটা আমরা ইয়ে করবো, আমি এটার ব্যবস্থা করবো। তো হে কইছে যে স্যার গার্জিয়ান নাই, কমসে কম গার্জিয়ানদের সাথে কথাবার্তা করিয়া তারপরে ব্যবস্থা করুন বলে, না এটা আমরা পরে গার্জিয়ানদের লগে মাতবো।
দেখা যায় যে তাইন কোনো নোটিশও দিছেন না, আমারে কোনো ইনফরমেশনও দিছেন না, গার্জিয়ানটি না দিয়া কেন তারিখ আইলে রে বলে তা তো ভালো হবে না। সেই তাই স্যার বলে এখান থেকে চলে গেলেন। তারা মানে কতটুক মানে জমি আপনারা কতটুক জমি নিছে? সাত টোটাল জমিন মোটামুটি পাঁচ বিঘা। পাঁচ বিঘার উপরে মানে তারা পিলার মারছে? হ্যাঁ তিনজনের জমি গেছে তো, আমার জমি মোটামুটি পাঁচ বিঘা, সেই হিসাবে আরো দুইজনের জমি পাঁচ বিঘা পাঁচ বিঘা। তারা আরো আইবা কইছে নাকি মানে আসবে বলে? লাস্ট মুমে স্যার পাটোয়ারি আসে বলছে আপনাকে স্যার ডেকেছেন চলেন গাড়ি যেতে। কি ব্যাপার স্যার? না আপনাকে আমি বহুত খারাপ পেয়েছি, আপনার তো বহুত নাম করেছিলাম, কিন্তু আপনি তো এরকম ব্যাপার না স্যার, এটা ব্যবহার তো খারাপ না স্যার। আপনি যেহেতু বলেছেন যে গার্জেন সাথে আলাপ আলোচনা করে ডিসকাস করে কাজটা করবেন, আপনি হঠাৎ করে আসে করে যে ফ্ল্যাটটা মারে দিলেন, ওনার বাদে আপনি বলছেন যে এটা ঘরগুলো ভেঙে দিব বেশি মানে অবজেকশন দিলে। বলছেন ঠিক আছে আমি এখন বিহুর সময় আমি চলে গেছি, আপনি কাম করবেন বিহুর পাতে পিছন দিকে এসে আমার সঙ্গে দেখা করবেন। যথাযোগ্য মর্যাদায় শিলচর সরলা বিরলা জ্ঞানজ্যোতি বিদ্যালয়ে পালন করা হলো বিশ্ব পৃথিবী দিবস। এই উপলক্ষে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতি সংরক্ষণের বিষয় নিয়ে তাদেরকে উৎসাহিত করেন। You have to switch on.
minutes, your pollution gets reduced. So now, all of us together will say, Happy Diwali! খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। শিক্ষকের উপর দলবদ্ধ হামলার পরিপ্রেক্ষিতে মামলা কাটিগড়া থানায়। চিন্তিত শিক্ষক মহল। মণিপুরী সাহিত্য পরিষদের উদ্যোগে 24 এপ্রিল রাজীব ভবনে আয়োজিত হবে 60তম অধিবেশন। তৈয়ারি পর্ব চূড়ান্ত। বিমুখ সংবাদ মহল। বরখলায় বিমানবন্দর স্থাপন নিয়ে শ্রমিকদের বিক্ষোভ। দিন দিন বাড়ছে আন্দোলন কার্যসূচি। সোনাই কচুদরম স্বাস্থ্য কেন্দ্রে হয়রানির শিকার দূর দূরান্ত থেকে আসা হিতাধিকারীরা। সুষ্ঠু পরিচালনার অভাবে নাজেহাল স্বাস্থ্য পরিষেবা। শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল দিল্লি পাবলিক স্কুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে ডিপিএস, বললেন মুখ্য অতিথি ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।